বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কনসিলিয়ারিং করা যায়। কনসিলিয়ারিংয়ের প্রথম ধাপ হলো আপনাকে অবশ্যই ওয়াল মার্কিং করতে হবে। ওয়াল মার্কিং করতে হবে যে আপনার আসলে ডাউন পাইপ কি দুটি হবে, তিনটি হবে না একটি হবে, এটি মার্কিং করাটা প্রথম কাজ। এরপর আপনি মার্কিং যখন শেষ হয়ে যাবে তখন আপনি গ্রাইন্ডিং মেশিনে কাটিং ডিস্ক লাগিয়ে সেটাকে আস্তে 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 কাটবেন, এবং কাটার সময় খুবই সাবধানতা ব্যবহার করবেন। কারণ আপনি যদি কাটার সময় কোনো কারণে ডিস্ক এদিক ওদিক হয়ে যায় তাহলে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যারা অভিজ্ঞ তারা এই কাজটি করবেন। আমরা যে ওয়ালটা কাটতেছি এই ওয়ালটা হচ্ছে ব্লক ওয়াল, এটা কিন্তু ইটের ওয়াল নয়, এটা হচ্ছে আপনার ব্লক ওয়াল, যেটা হলো আপনার যে পাথর আর বালি বা সিমেন্ট মিক্স করে যে ওয়ালটি তৈরি করা হয় সেটাই ব্লক ওয়াল। তো সেই ব্লক ওয়াল কাটার জন্য আমরা হাতুর বা ছেনি দিয়ে যদি ওয়ালটাকে চিপিং করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক কষ্ট হবে। চিপিং করার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো একটি হ্যামারিং ড্রিল মেশিন নেবেন, সেটার মাথায় আপনি অবশ্যই একটি চিপিং করার জন্য একটি বিট লাগাবেন বা চিচেল বিট লাগাবেন, তারপর আপনি ওয়ালটাকে আস্তে আস্তে চিপিং করেন। তো চিপিং করার সময় খুবই সাবধানতার সাথে চিপিং করবেন, কারণ আমাদের ওয়ালের কিন্তু থিকনেসটা কম, এটা মাথায় রাখবেন। তারপর আপনি করেন, রিস্ক নেই, তবে সাবধান হয়ে কাজ করাটাই সবচেয়ে বেটার। কারণ যারা এই ওয়াল কখনো কাটেনি তাদের দিয়ে অবশ্যই এ কাজ করাতে যাবেন না, কারণ এটা একটু রিস্ক। তারপরেও আপনি যথাসম্ভব চেষ্টা করুন। আমরা এখন অলরেডি চিপিং করে পাইপ ঢুকিয়ে দিয়েছি, তো আমরা পাইপগুলি এখন জাম করে দেব যাতে পাইপগুলি নাড়াচাড়া না করে প্লাস্টারের সময়। তো সেক্ষেত্রে আমরা সিমেন্ট বালু অলরেডি রেডি করে রেখেছি, তো আমরা এখন আটকাবো, অলরেডি আটকানোর কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, বক্সগুলি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্স এদিক ওদিক তেরা না হয়। যদি আপনার কাছে ভালো স্পিড লেভেল থাকে তো সেক্ষেত্রে আপনি স্পিড লেভেল দিয়েও লেভেল করে নিতে পারেন, তো সেক্ষেত্রে অনেক ভালো। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন ওয়াল থেকে আপনার বক্স 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। এটা আমাদের ডিবির লাইন করা হয়ে গেছে অলরেডি। তো আপনারা মাথায় রাখবেন যে লাইনই করেন, আপনি বক্স বসান, ডিবি বসান, যেটাই বসান, ওয়াল থেকে 1/2 ইঞ্চি যেন বাইরে থাকে, কারণ আপনার 1/2 ইঞ্চি প্লাস্টার হবে তাহলে সুন্দর হবে আর কি। তো আমরা আরেকটা ডিবি বসাচ্ছি, সাব ডিবি, সেটা অলরেডি আমরা পাইপ ঢুকিয়ে ফেলেছি। তো এখন লেভেল দেখতেছি যে আসলে আমাদের ডিবিটা সোজা আছে কিনা। তো আল্লাহর রহমতে ডিবিটাও সোজা আছে। আমরা তারপরেও প্লাস্টার আটকানোর আগে একটু চেক করে দেখি যে আসলে কতটা সোজা আছে, যে আমাদের লেভেলটা বাঁকা আছে কিনা। তো তারপর আস্তে আস্তে বক্সটিকে জাম করে দিন। বক্স যদি আপনার জাম না করেন সেক্ষেত্রে প্লাস্টারের সময় বক্স এদিক ওদিক হয়ে গেলে মানে বাঁকা তেরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বক্স বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার সবসময় মাথায় রাখবেন যে এটা 1/2 ইঞ্চি পরিমাণ যেন বাহিরে থাকে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।